नमस्कार बंधुरा, बेंगुली कुकिंग सबाई के स्वागत। आज अपन साथेयर करब लाच्चा परोटा लेयार परोटार रेसिपी। परोटा अनेक बेसि लेयार थारको परोटार थे खेते बस ही भलो लागे। डाल सब्जी वेको किचुर साथ ही खावा जाए। अपनारा बाड़ी अवश्य ये रेसिपिटी ट्राई कर देखते अपन खूब ही भलो लागे। तो हमें परोटाटी सठिक पद्धति क्यों बनाबें देखते थकूँ पुरो रेसिपिटी। सवार प्रथम मिक्सिंग बोले दो कप मयदा नहीं এই দু কাপ ময়দায় ছ পিস পরোটা হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এর সাথে সামান্য চিনিও অ্যাড করতে পারেন। আর দিতে হবে দু চামচ সাদা তেল বা ঘি। লবণ আর তেলটা ময়দার সাথে শুকনো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। अल्प अल्प जल दिए मयदाटा मेखे निच्छे। जेमन रुटिर जन्य मयदा माखा हय सेइभावे मयदाटा मेखे निते हबे। मयदार डोटा खूब बेशी शक्त करबेन ना, एइरकम नरम करे मेखे नेबेन। मयदाटा माखा हये गेछे, एबार एकटा भिजे कापड़ दिए 10-15 मिनिटेर जन्य ढेके रेखे दिच्छि। एर कारणे मयदाटा आरो नरम और मसृण हो जाए। 10 मिनट पर कपड़ा तुले निच्छे, देखुन मयदार डोटा कतटा नरम और मसृण हो गेछे। एबार मयदार डोटा थेके लेची केटे नेब। रुटिर लेचिर थेके एकटु बड़ो साइजेर लेची केटे निते हबे। 2 कप मयदा थेके 6 पिस लेची होयेछे। लेचिटा बेले नेओयार आगे एकटा मिश्रण रेडी करे नेब। तार जोन्नो एकटा बाटिते दिच्छि 1/2 कप परिमाण तेल। আর দিতে হবে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা রেডি করে নিয়েছি, এবার পরোটাগুলো বেলে নেব। পরোটা বেলার জন্য লেচির উপর ময়দা দিয়ে দিচ্ছি। বাড়িতে যেমন রুটি বেলা হয় তার থেকে একটু বড় সাইজ করে বেলে নিতে হবে। দেখুন ঠিক কতটা পাতলা করে বেলেছি। এই সময় রুটিটা গোল না হলেও হবে। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির চারপাশে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনারা ব্রাশের সাহায্যে বা হাতে করে মিশ্রণটা লাগিয়ে নেবেন। এই মিশ্রণটা দেওয়ার কারণে লাচ্চার লেয়ারগুলো খুব সুন্দর হবে। এরপর রুটিটা খুবই সরু সরু করে কেটে নিতে হবে। যত বেশি সরু সরু করে কাটবেন পরোটা তত বেশি লেয়ার হবে। লেয়ার বেশি হলে পরোটাটা দেখতে সুন্দর লাগবে। রুটিটা এইভাবে কাটা হয়ে গেলে এক সাইড থেকে সোজা করে এইভাবে জড়ো করে নিতে হবে। এবার হাতের সাহায্যে হালকা হালকা টেনে আরো লম্বা করে নিতে হবে। টানার সময় ময়দার লেচিটা খুব বেশি জোরে টানবেন না, তাহলে ময়দার লেচিটা ছিঁড়ে যেতে পারে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই পদ্ধতিটা সহজেই বুঝতে পারবেন। এরপর এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে গোল করে নেবেন। লেচিটা যত ভালোভাবে বানাবেন পরোটার লেয়ারগুলো ততই ভালো হবে। এবার লেচিটা বেলে নিচ্ছি। বেলার সময় সামান্য তেল দিতে হবে, আর বেলার সময় খুব বেশি চাপ দেওয়া যাবে না, খুবই হালকা হাতে বেলে নিতে হবে। পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন পরোটার প্রত্যেকটা লেয়ার কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন পরোটাটা ভেজে নেব। প্রথমে তেল না দিয়ে পরোটার দুপাশে একটু সেকে নেব। এক মিনিট ভাজা হলে পরোটাটা উল্টে দিচ্ছি। এবার পরোটার উপর সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। তেল দিয়ে পরোটাগুলো মুচমুচে করে ভেজে নেব।
পরোটার দুপাশেই সুন্দর কালার আসলে পরোটাগুলো তুলে নিতে হবে। পরোটাগুলো গরম অবস্থাতেই হাতের সাহায্যে হালকা করে চাপ দেবেন, তাহলে দেখবেন পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব। আপনারাও বাড়িতে এই পদ্ধতি অনুযায়ী লাচ্ছা পরোটা বানালে আপনাদের পরোটাও দেখবেন পারফেক্ট হবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।